নমস্কার কলকাতা টিভিতে আপনাদের স্বাগত এই মুহূর্ত নিয়ে আমি পায়েল রয়েছি আপনাদের সঙ্গে আজ এই মুহূর্তে শুরুতে আবহাওয়ার খবরের দিকে আমরা চোখ রাখব ইতিমধ্যেই শহর কলকাতা এবং রাজ্যে 4 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে তাপমাত্রা এক ধাক্কায় বাড়লো তাপমাত্রা এক ধাক্কায় 4 ডিগ্রি বাড়লো তাপমাত্রা তবে আগামী সোমমঙ্গলবার থেকে শীতে অর্থাৎ শীতের আমেজ কিছুটা হলেও পেতে পারে রাজ্যবাসী কিছুটা তাপমাত্রা কমতে পারে পারদপতন হতে পারে সোমমঙ্গলবার বলে জানা যাচ্ছে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং এর বিভিন্ন অঞ্চলে তবে এর পাশাপাশি আরো যে খবরের দিকে আমরা চোখ রাখব দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা পরে পরিষ্কার আকাশ এক ধাক্কায় রাজ্যে বাড়লো তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে রাজ্যে তাপমাত্রা আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 19.7 ডিগ্রি সেলসিয়াস আমরা জানব এ নিয়ে আরো বিস্তারিত ফোন লাইনে রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি সুদীপ্তা চৌধুরী সুদীপ্তা আবহাওয়া দপ্তর থেকে কি জানানো হচ্ছে সব মঙ্গলবার যে ঠান্ডা পড়তে পারে সেটা কি স্থায়ী করবে দেখো উষ্ণ মকর সংক্রান্তি উষ্ণতম মকর সংক্রান্তি বলা যায় আমরা জানি মকর সংক্রান্তিতে সাধারণত হাড় কাঁপানো ঠান্ডা থাকে বাঘের হাড়েও ঠান্ডা জোগাতে পারে এরকমই কথন আছে এই মাঘে বাঘের হাড়ে কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি মকর সংক্রান্তি সেটা উষ্ণতম মকর সংক্রান্তি এবার দেখা যাবে আগামী কাল কালকেও তাপমাত্রা এরকমই থাকবে এমনকি 20 ডিগ্রির কাছেও চলে যেতে পারে তাপমাত্রা কারণ এমন সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কারণ হিসেবে আকাশে কুয়াশার চাদর কুয়াশার মোড়া আকাশ এবং সেই কারণেই উত্তরে হাওয়া প্রবেশে বাধাপ্রাপ্ত হয়েছে অর্থাৎ যে হিমেল হাওয়া বা বরফ আমরা পাচ্ছিলাম উত্তরে হাওয়ার দাপট পাচ্ছিলাম সেটা কিন্তু ধীরে ধীরে উধাও হয়ে গিয়েছে যদিও সোমবার মঙ্গলবার নাগাদ সামান্য তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে 2-1 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে অর্থাৎ রবিবারের পর থেকে তাপমাত্রা বা হাওয়া কিছুটা বদল হতে পারে তার আগে সংক্রান্তি অর্থাৎ পৌষ সংক্রান্তি যেটা সেটা কিন্তু আমরা মকর স্নান সেটাও কিন্তু যথেষ্ট গরমের মধ্যেই হবে প্রায় 20 ডিগ্রি কাছে তাপমাত্রা চলে যেতে পারে শহর কলকাতায় এমন সম্ভাবনা কারণ আজকেই 19.7 চলে গিয়েছে তাপমাত্রা প্রায় 20 ডিগ্রি আজকেই চলে গিয়েছে আগামীকালও তাপমাত্রা আরো কিছুটা বাড়তে পারে তো সব মিলে বলা যেতে পারে তাপমাত্রার প্রভাব এরকমই থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে যেমনটা তুমি জানাচ্ছি উত্তরবঙ্গের পার্বত্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু একপাশটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি এরাজ্যে কোথাও সেটা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কুয়াশা সতর্কতা জারি থাকছে পশ্চিমের কয়েকটি জেলা এবং উত্তর দিনাজপুর মালদা এই জেলাগুলোতেও কুয়াশা সতর্কতা জারি থাকছে বাকি কলকাতায় সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মূলত পরিষ্কার আকাশ থাকবে বেশ আমি আরো একটি বিষয় জানতে চাইবো খুব ছোট করে সুদীপ্তা এই যে আগামী সোম মঙ্গলবার থেকে শীত পড়তে পারে বা তাপমাত্রা কিছুটা পারদপতন হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই শীত বা এই তাপমাত্রার পারদপতন কি স্থায়ী করবে নাকি আবারও সেই 2-3 দিন এবং তারপর বিদায় নেবে শীত দেখো যেটা আপাতত জানানো হচ্ছে যে আগামী সপ্তাহে কিছুটা আবারও তাপমাত্রা ডাউনফল হতে পারে অর্থাৎ আবারও খানিকটা জাতীয় আসার সম্ভাবনা রয়েছে সোমবার থেকে যার সূচনা শুরু হয়ে যেতে পারে সোমবার মঙ্গলবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে এবং আগামী সপ্তাহে বৃহস্পতিবার শুক্রবার নাগাদ আবারও খানিকটা জাতীয় শীতের স্পেল পড়তে পারে অর্থাৎ সেটা একটা হতে পারে নতুন করে যদি কোনো রকম সিস্টেম না আপডেট হয় কারণ আমরা জানি যে ইতিমধ্যেই উত্তর পশ্চিম ভারতের যে পশ্চিমী ঝঞ্ঝা সেই ঝঞ্ঝার জেরেই কিন্তু উত্তরে হাওয়া প্রবেশের পথে একটা বাধা সৃষ্টি হয়েছে এবং এ রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছিল সেই যদি নতুন করে কোনো সিস্টেম না আসে অর্থাৎ আবারও নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা কিংবা নিম্নচাপ কারণ ধীরে ধীরে পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার থেকে এবং তারপরে কিন্তু তাপমাত্রা কিছুটা ডাউনফল হবে কিন্তু তারপরেও যদি নতুন করে অর্থাৎ যে তাপমাত্রা পারদপতন হবে তা স্থায়ী হলেও হতে পারে ধন্যবাদ সুদীপ্তা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি সুদীপ্তা চৌধুরী আপনাদের আরো একবার জানিয়ে রাখি এক ধাক্কায় বাড়লো শহর কলকাতা এবং রাজ্যের তাপমাত্রা পারদ 4 ডিগ্রি সেলসিয়াস পারদ বাড়লো ঊর্ধ্বমুখী পারদ 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 19.7 ডিগ্রি সেলসিয়াস সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং এর বেশ কিছু জেলায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ তাপমাত্রা বাড়ার সম্ভাবনা কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আজ থাকবে 27.5 ডিগ্রি সেলসিয়াস এক ধাক্কায় 4 ডিগ্রি সেলসিয়াস বাড়ল তাপমাত্রা সোম মঙ্গলবার থেকে সামান্য কমতে পারে তাপমাত্রা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর সোম মঙ্গলবার থেকে সামান্য কমতে পারে তাপমাত্রা এক ধাক্কায় 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ল এক ধাক্কায় 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ল এবং সোম মঙ্গলবার থেকে সামান্য কমতে পারে তাপমাত্রা পারদপতন হতে পারে রাজ্য তথা শহরে
এর পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। আবারও আক্রান্ত কলকাতা টিভি, এবার আলিপুর দুয়ারে কলকাতা টিভি চিত্র সাংবাদিক আক্রান্ত, তিনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আক্রান্ত কলকাতা টিভির চিত্র সাংবাদিক নির্মমভাবে মারা হয়েছে তাকে, কলকাতা টিভির চিত্র সাংবাদিক পুলিশের হাতে আক্রান্ত, ফের আক্রান্ত সংবাদ মাধ্যম কলকাতা টিভির চিত্র সাংবাদিক ফের আক্রান্ত। আলিপুর দুয়ার থেকে যে খবর আপনাদের আমরা দেখাচ্ছি, কলকাতা টিভির সাংবাদিক চিত্র সাংবাদিক ফের আক্রান্ত, পুলিশের হাতে আক্রান্ত কলকাতা টিভির চিত্র সাংবাদিক। কলকাতা টিভির চিত্র সাংবাদিককে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, পুলিশের হাতে আক্রান্ত সংবাদ মাধ্যম। আলিপুর দুয়ারে চিত্র সাংবাদিককে মারধরের অভিযোগ, আক্রান্ত কলকাতা টিভির চিত্র সাংবাদিক বিনা প্ররোচনায় মারধরের অভিযোগ প্রকাশ মণ্ডলকে, বিনা প্ররোচনায় মারধর করা হয়েছে কলকাতা টিভির চিত্র সাংবাদিক প্রকাশ মণ্ডলকে, শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে সেই চিত্র সাংবাদিকের, চোখের নিচ থেকে রক্তপাত হচ্ছে সেই ছবি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আমরা কলকাতা টিভির পর্দায়। বারবার আক্রান্ত হয়েছে কলকাতা টিভির সাংবাদিক, বারবার আক্রান্ত হয়েছে সাংবাদিক সংবাদ মাধ্যম, এবং সেই ছবি আরো একবার আপনাদের সামনে তুলে ধরছি আমরা, পুলিশের হাতে আক্রান্ত সংবাদ মাধ্যম, পুলিশের হাতে আক্রান্ত কলকাতা টিভির চিত্র সাংবাদিক, বিনা প্ররোচনায় মারধরের অভিযোগ কলকাতা টিভির চিত্র সাংবাদিককে, আলিপুর দুয়ারে চিত্র সাংবাদিককে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, একাধিক জায়গায় কেটে রক্তপাতের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিনা প্ররোচনায় মারধর অভিযোগ প্রকাশ মণ্ডলকে, শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে চিত্র সাংবাদিকের, ফের আরো একবার আক্রান্ত সংবাদ মাধ্যম। এর আগেও একাধিকবার সংবাদ মাধ্যমের আক্রান্তের ছবি আপনাদের সামনে আমরা দেখিয়েছি, এবং সেই ছবিরই পুনরাবৃত্তি আপনারা আজকে আরো একবার দেখলেন, যেখানে কলকাতা টিভির চিত্র সাংবাদিককে মারধরের অভিযোগ। এই মুহূর্ত এখন এই পর্যন্তই, অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভিতে রাত দিন সাত দিন।